লাইব্রেরি রুমের নিচে দাম হচ্ছে কম করছে, তাই আমরা সাধারণ ছাত্রছাত্রীরা এই ইউনিটির কার্যকর্তা, আমরা সেটার প্রতিবাদ করতে চাই। প্রতিবাদ করতে গেলে আমাদের উপর বিভিন্ন করে লাভ দিয়ে মারে জামা মেরে জামা এখানে আংটি দিয়ে মেরেছে আংটি ঠিক আছে আংটি দিয়ে প্রতিবাদ করে এসেছে। তারা কি কলেজে ঢুকেছিল? তারা কিছু কলেজের অনার্স স্টুডেন্ট ছিল, আমরা তারা আমাকে বাইরে কিছু অনার্স স্টুডেন্ট ছিল, তারা ভিতরে ছিল, ভিতরে মারামারি করছিল, আর ভিতর থেকে বাইরে থেকে দুজন গিয়ে আমাকে ভিতর থেকে বাইরে নিয়ে আসলো। বাইরে নিয়ে এসে ঠিক ওইখানটাতে আমাকে ফেলে ওরা 30-40 জন ফেলে মারলো। তাকে কলেজ স্টুডেন্ট না বাইরে? কলেজ স্টুডেন্ট আমি, কলেজ যারা মেরেছে তারা বহিরাগত, স্যার বাইরে টেনে নিয়ে মেরেছে ভিতর থেকে, বাইরে থেকে ভিতর থেকে। আমরা হচ্ছে রানিং ছাত্র, এবার বাইরে বহিরাগত এসে কলেজে এরকম করে আজকে ওকে মেরেছে, পরের দিন আমাদের মারবে না, এই দায়িত্বটা কে নেবে স্যার? আপনারা কোন দলের? আমরা একটা সাধারণ ছাত্র, আজকে ওরা এরকম করছে স্যার আমরা জবাব চাই না। কারা মেরেছে এরা? অনেকেই আছে স্যার, সবার নাম বলতে গেলে তো হবে না, 30-40 জনের নাম স্যার। কৃষ্ণেন্দু সাহা, বিকি বলে একটা ছেলে, দীপঙ্কর, তারপরে সুরজ হালদার, অয়ন বিশ্বাস, চিকেন, তারপরে দীপঙ্কর, তারপরে আরো অনেকেই আছে স্যার। কি নিয়ে মানে খালি হাতে মেরেছে না অন্যান্য? খালি হাতে তোমার নাম কি? কুশল মন্ডল। আজকে স্যার ওরকম পরের দিন যে আমাদের হবে না, এই দায়িত্ব কে নেবে স্যার? আমরা জবাব চাই। ওল্ড ফার্স্ট ইয়ার। তোমরা সিপি ছেলে ছাত্র ছাত্র খুলতেই আবার যে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি হলো, এ বিষয়ে কিছু বলুন। এই বিষয়ে গতদিনের প্রবলেমে আমি ছিলাম, আমি আর কি টিচারিং চেঞ্জ নেই, আমাকে দায়িত্ব দিয়ে দিচ্ছে। গণ্ডগোল শোনা মাত্রই আমি এখানে থানাকে কল করেছি, থানার লোক এসে সেটাকে পরিস্থিতিকে সামাল দিয়েছে। আপাতত আমরা চাই না যে কলেজ এরকম গণ্ডগোল, এইটুকু আমাদের কলেজের পক্ষ থেকে কাম্য। কলেজে এরকম বারবার অশান্তি হলে কলেজের তো শিক্ষার পরিবেশটাই নষ্ট হয়। সে তো অবশ্যই, বারবার গণ্ডগোলের শিক্ষা পরিবেশটা নষ্ট হবে না। আপনারা পরবর্তীকালে কী ব্যবস্থা নেবেন এই অশান্তি? বারবার অনুরোধ করছি যাতে এইটা সলভ করে। আপনারা কি দুই পক্ষকে নিয়ে বসার কোনো এরকম সেরকম একটা চিন্তা ভাবনা? আগে বিডিও সাহেব যেদিন এসেছিলেন, বিডিও বা এসডিও, সেদিন একটা প্রপোজাল দিয়ে গেছে, সেটা আমাদের টিচার ইনচার্জ কীভাবে কী প্রসিড করছে সেটা আমার জানা নেই। বেশ কিছু আহত হয়েছে ছাত্র আপনাদের, মানে আর ছাত্রর দ্বারা ওদেরকে আজকে পুলিশই হসপিটালে নিয়ে যাচ্ছে। আপনার নাম? ডক্টর সমীরণ সেনাপতি। আপনি কি কলেজের আপনি কি দায়িত্ব আছে? ম্যাথামেটিক্স ডিপার্টমেন্ট।